তাহলে আপনার এই 6-7 মাসে এই জমি থেকে কত টাকা আসতে পারে যদি ফলনটা ভালো হয়? যদি ভালো হয় 1.5 থেকে 2 লাখ টাকা হবে। 1.5 থেকে 2 লাখ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো গ্রীষ্মকালীন টমেটো চাষ নিয়ে অনেকে ভিডিও দিয়েছিলেন, আমি এসে ডিরেক্টলি হচ্ছে যেখানে শেড করে চাষ হয় সেখানে আসছি। এনাদের সাথে গত বছর আসলে আমি সময়ের ব্যস্ততার কারণে সময় দিতে পারি নাই, কিন্তু এবার ইনশাল্লাহ এনাদের সাথে কাজ করব, এনাদের সাথে দেখাবো, একটার পর একটা ভিডিও গ্রীষ্মকালীন টমেটোর চ্যানেলে পাবেন। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট বন্ধু শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন ভাই, লাইক ফ্রি, সাবস্ক্রাইব ফ্রি, আর কিছু না কারণ একটা লাইক করেন, লাইক লাইক দিলে টাকা লাগতেছে না, একটা লাইক করে দিন তাহলে এই ভাইটা খুশি হবে। তো এই যে টমেটো শেডটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে শেডটা আছে, শেডটা কত বড় আপনাদের একটু দেখাই, দেখেন হচ্ছে শেডটার সাইজ কেমন আছে। এই এই পাশ থেকে শুরু করে এই পাশ টোটালটায় এবং হচ্ছে এই টোটালটাই হচ্ছে এই টমেটো শেড, এই টোটালটা হচ্ছে মানে তিনজনে চাষ করতেছে। এখানে আকরাম ভাই আছে, আকরাম ভাইয়ের সাথে আমরা কথা বলবো, কথা বলে জানবো যে আসলে এই টমেটোর চাষটা ওনারা কীভাবে করতেছে আর এটার পদ্ধতিটা কী, এই শেডের মাপটা কী, মানে কী পরিমাণে মাপটা আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জিনিসটা বুঝতে পারবেন। তো দর্শক এখানে কৃষক ভাই আছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কী? মোহাম্মদ আকরাম হোসেন। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আছে রঘুনাথপুরের মধ্যে, রঘুনাথপুরের মাঝখানে, আয়াপুর বা রঘুনাথপুরের ভিতরে। এটা ওয়ার্ড কোন ওয়ার্ড? এটা আমাদের আছে বাসড়ি ইউনিয়ন, এক নম্বর ওয়ার্ড, বাগারপাড়া থানা, বাগারপাড়া থানা। আচ্ছা, আমরা আকরাম ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে এই যে গ্রীষ্মকালীন যে টমেটোটা চাষ করতেছেন, এই টমেটোটা জাত কি আকরাম ভাই? এটা বাড়িফোর। বাড়িফোর আপনারা সাধারণত কি বাড়িফোর আর বাড়িয়েটি তো করেন? হ্যাঁ। আর এই সুপার করি শীতের সময়? শীতের সময় হচ্ছে সুপার করেন। আচ্ছা আকরাম ভাই, এই যে আপনারা যে টমেটো গুলো লাগাইছেন, এটা লাগাইছেন কতদিন হয়েছে এই জমিটা? লাগাইছি প্রায় দেড় মাস হয়ে গেছে। চারা তো নিজেই বানাইছেন? হ্যাঁ। চারা কি ওই যে গ্রাফটিং করছেন নাকি নর্মালি চারা? নর্মাল মাটিতে দিয়ে, যে নর্মাল মাটিতে চারা দিয়ে চারা বানাই নিছেন? আচ্ছা, এই চারাগুলো মানে কতদিন বয়সে আবার পুনরায় মানে রোপণ করছেন বেডে? 25 দিন সর্বোচ্চ 25 দিন বয়সে বেডে এসে রোপণ করছেন। আচ্ছা, এখানে মানে কতটুক জমি চাষ করছেন? 6 কাঠা। 6 কাঠা কত শতক হচ্ছে? 6 কাঠা 1400 হচ্ছে। আচ্ছা, 1400 জমি, 1500 কলি চলে। আচ্ছা, 1500 জমি চাষ করতে যে আপনার এই যে শেড, তারপরে খুঁটি, চাষ সবকিছু নিয়ে এই পর্যন্ত চারা সবকিছু নিয়ে কিরকম টাকা খরচ হয়েছে? মেলা টাকা খরচ হয়েছে। আনুমানিক 20-30 হাজার তো আছে। 20-30 হাজার হয়ে গেছে। এটা কি জোন খরচ সব নিয়ে নাকি জোন? সব দিয়ে কাগজ 210 টাকা কেজি। আচ্ছা, এই সব দিয়ে প্রায় 20-30 হাজার খরচ হয়ে গেছে। আচ্ছা, এখানে চারা মানে 1400 জমিতে কতগুলো চারা বসাইছেন এটা কি বলতে পারবেন? 1800 মতো। আচ্ছা দর্শক, আমি একটা জিনিস আপনাদের দেখাই, ভাই আছে, ভাইয়ের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এই যে আপনারা তো এই পাশে হচ্ছে দুইটা করে মানে দুইটা সারি দিয়েছেন এই জায়গায়, আবার এই পাশে দিয়েছেন হচ্ছে দুইটা সারি। এই যে শেডটা যে করছেন, এই টোটাল যে বেড, এই বেডের সাইজ কত দিয়েছেন? আছে 4.5 হাত। 4.5 হাত অর্থাৎ 4.5 রাতের মধ্যেই মানে এই থাকবে, 4.5 রাতের মধ্যে হচ্ছে এই শেডটা থাকবে। এই শেডের উচ্চতা কত আছে বেড থেকে? শেডের উচ্চতাটা আছে 4.5 হাত। 4.5 হাত। আবার ওই শেডের মানে এই শেডের মাথা থেকে এই শেডের মাথা পর্যন্ত এটা কতটুকু ডিস্টেন্স আছে? এটা 1 হাত ডিফারেন্স, মুঠুমাতের ডিফারেন্স, মানে মুঠুমাত ডিফারেন্স, এটা চাই এটা মুঠুমাত বেশি, মানে 1 ফুটের মতো আর কি? না, 1 ফুটের বেশি, 1.5 ফুট হবে, 1.5 ফুট। মানে এই শেডের চাইতে এই শেডটার মানে মাঝখানে পিলারের সাইজটা হবে যে প্রায় 1.5 ফুটের মতো হাইট বেশি হবে। আচ্ছা, এটা সুবিধা কি পানিটা চলা মানে পানি বৃষ্টি পানি পড়ে, বৃষ্টি পানি পড়ার সাথে চলে যাবে নিচেই? আচ্ছা, চলে যাবে। এই যে আপনার এই জমিটা কতদিন পর্যন্ত প্রোডাকশন দিবে? মানে এই জমিটা যদি এই গাছ টিকে যায় তাহলে শীতকালই পর্যন্ত, শীতকাল পর্যন্ত প্রায় তাহলে কত, প্রায় 6-7 মাস, অগ্রহায়ণ মাস পর্যন্ত 6-7 মাস হচ্ছে। হ্যাঁ, 6-7 মাস যদি হয় তাহলে আপনার এই 6-7 মাসে এই জমি থেকে কত টাকা আসতে পারে যদি ফলনটা ভালো হয়? যদি ভালো হয় 1.5 থেকে 2 লাখ টাকা হবে। 1.5 থেকে 2 লাখ। আর এই টোটাল এই 6-7 মাসে খরচটা কেমন হতে পারে? 1050 মতো হবে। 1050 খরচে 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করা সম্ভব যদি ভালো ফলন হয়। আচ্ছা, এটা কি শুধু মানে বাড়ি ফোরে যাতে সম্ভব নাকি বাড়ি এটাও কিরকম এরকমই আসে? এইটা এখন আমি এক জায়গায় করাইলাম একজনকে, সে জায়গায় ভালো হইলো না, কিন্তু বাড়িটা ভালো হয়নি। হ্যাঁ, মাটি গুণী হয় ওই পাশে, মাটি ভালো সেই যায় আমি। আচ্ছা, লাল বাহাদুরটা তো এখানে আর
চাষ কিরকম হয়? চাষ হয় লাল বাহাদুরি কোনো কথা আমি শুনিনি। আচ্ছা দর্শক, এই এই বেডের এই গুণা থেকে এই টোটাল বেডটার সাইজ আছে হচ্ছে 4.5 ফিট আর বেশি মানে 5-7 সাইড আছে 6 ফুট মানে 6 ফুট 7 ফুট 7 ফুট আছে এই সাইজ। মানে এটা হচ্ছে 4.5 হাত, এটা হচ্ছে 4.5 হাত, মানে পাশের দুইটা হচ্ছে 4.5 হাত, মাঝখানে এটা হচ্ছে 5 হাত, 4.5 হাত, 4.5 হাত। আর এই শেডের যে বাঁশটা কাটছেন, এই শেডের যে রিং করা বাঁশটা 6 হাতের 2 ইঞ্চি কম, 6 হাতের 2 ইঞ্চি কম, এটা হ্যাঁ তাহলে এটা সাইজটা মিলে যাবে। হ্যাঁ আচ্ছা, 6 হাতের 18 ইঞ্চি 6 হাতের 2 ইঞ্চি কম। আর এই এইটা টমেটোটা কবে মানে হারভেস্ট মানে তুলতে পারবেন কবে? ঈদের আগে উঠবে। তো দর্শক আপনারা হচ্ছে যে ভাইয়ের সাথে কথা বললাম, বিষয়গুলো জানলেন, তো আজ এ পর্যন্তই, আর বাকি নতুন নতুন ভিডিও দিব। আর এই জমিতে আমি হচ্ছে এগ্রি অর্গানিক আর নিউফিলের ডেমো করব, মানে নিউফিল আর এগ্রি অর্গানিক টমেটোতে কী পরিমাণ ইফেক্ট ফেলায় সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক আমার সাথে শেয়ার করবেন, আর লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর বাড়িটাকে সাপোর্ট করেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন, আল্লাহ হাফেজ।